মায়েদের কাছে, দিদি ভাইদের কাছে, বৌদিমণিদের কাছে অনুরোধ করব মান দর্শন শ্রবণ আর সাধন। ঘরে গিয়ে যেন কেউ মান করবে না, কারণ যেটা করলে টিকে থাকবে না সেটা না করাই ভালো। মান সাজে একমাত্র যেজন পতি অনুরাগিনী, অর্থাৎ জগৎপতির চরণে যার অনুরাগ হয়েছে। অনুরাগ বলতে কি বোঝায়? আত্মসমর্পণ যার হয়েছে। একমাত্র মান তারই সাজে। চলো আর সাধন করব রাধারানী। মানে মুগ্ধ হলে কেন লক্ষ্য করবে, আজকের লীলায় ভগবান শ্রীকৃষ্ণ চাঁদ হলেন নায়ক, নায়িকা কিন্তু দুজন। ভগবান কার কাছে যাবেন গো? একটু ভালো করে মন স্থির করে ভেবে দেখবেন, প্রথম যার সঙ্গে ভালোবাসা ছিল তার কাছে যাবেন, না পরে যার সঙ্গে ভালোবাসা হলো তার কাছে যাবেন? ভগবান সকলা প্রমাণ দিলেন তিনি বহু বল্ল। তাই এক দিবস ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র গোষ্ঠ গোচরণে যাবেন। প্রভাত কালে রাধারানী মনে চিন্তা করলেন, এই সময় যদি বাঁধিনীর ঘর থেকে একবার বেরোতে পারতাম বধুর বদন্ত দর্শন হতো। কেন না প্রভাতে গোচরণে যাই, কিন্তু শাশুড়ি ননদিনীর ঘর থেকে যদি আমি যেতে চাই কি করে যাব? বাঁধিনীর ঘর, লক্ষ্য করবেন, শাশুড়ি ননদিনী ঘরে থাকলে বৌমায়েরা কিন্তু ঘর থেকে যখন তখন বেরোতে পারে না। কি গো পারে? পারবে? পারবে না। কিন্তু যদি কেউ ছলা কলা জানে, রাগ করবেন না, অপরাধ নেবেন না ভক্তমন্ডলী ও মায়েরা, ভগবান কিন্তু ষোল কলায় পূর্ণ। ভগবান ষোল কলায় পূর্ণ, প্রকৃতি অর্থাৎ নারী কিন্তু আরো দুটি কলা বেশি। কি গো অনেকটা দূরে হয়ে গেছে তো সম্পর্কটা, একটু দূরে দূরে লাগছে, কি করব বলো? যেমন দূরে দূরে থাকলে প্রেম একটু একটু কষ্টই থাকে, আজকে একটু কষ্টই আছে, তোমাদের নয় আমার আছে। হ্যাঁ, ভক্তের সঙ্গে ভগবানের সম্পর্ক কি দূরে থাকলে ভালো লাগে? অনেকটা দূরে হয়ে গেছে। হ্যাঁ, তা লক্ষ্য করো কথাটা, প্রকৃতি অর্থাৎ নারী বাবা ককলা, গগনের চাঁদ হলো 15 কলা, ভগবান শ্রীকৃষ্ণ চাঁদ হলো 16 কলা, প্রকৃতি হলো 18 কলা। কেন? দুটো কলা বেশি, ছলা আর কলা, মায়েদের মধ্যে ছলা কলাটা বেশি। তাই রাধারানী কি ছলা কলা নিলেন? না, অর্জনটা সাফ করো রে ভাই, গোবিন্দ বদন দর্শন করবেন বলে সখীদের সঙ্গ নিলে। ললিতা চল না রে, একটু যমুনার জল আনতে যাই। আরো পাতলা করো। জল ফেলে জল আনতে চলে গেলে, এদিকে গোবিন্দ রাধা বদন দেখবে বলে যমুনার কূল আলো করে দাঁড়িয়ে আছে। ধনী জল নিতে আসবে, বদন দেখে যদি গোষ্ঠের পথে যাই আমারও সারাটা দিন ভালো যাবে। এই ভেবে ও গিন বড়,
রাধা বদন দেখবে বলে গোবিন্দ এসে অপেক্ষা করছে, আর রাধা রানী গোবিন্দ বদন দেখবে বলে সখী সঙ্গে জল নিতে আসছে, আনন্দ ধরছে না। যেমনি রাধা রানী ওই ঠমকি ঠমকি করে আসছে, আস্তে আস্তে গোবিন্দ আমার কি করলেন না, দূর থেকে রাধা বদন দেখে মনে ভাবলেন এখানে তো শুধু দেখা হবে, দেখা রাধা রানীর সঙ্গে আমার তো কথা হবে না, কথা হবে না। আর যদি প্রেমময়ীর সঙ্গে একবার কথা না বলি, কথা না বলি, তাহলে যে আমার মনে সুখ হবে না, মনে সুখ হবে। যারা প্রেম করে তারাই জানি, প্রেমিকার সঙ্গে যদি কথা বলা না যায় মনে কত কষ্ট হয়। দেখা হয়েছে কিন্তু কথা বলার সুযোগ পেলাম না, কি কষ্ট সেটা সেই জানি। আজকে গোবিন্দ মনে ভাবছে রাধা রানীর সঙ্গে কথা হবে না, না না না, কেন কথা হবে না? মহাজন এক পাশে দাঁড়িয়ে বললেন, আরে প্রেম করতে গেলে একটু দেখে শুনে প্রেম করতে হয় তো, কারণ কথা হবে কি করে, সঙ্গে দাদাই আছে, দাদাই আছে। প্রেম করতে গেলে জ্যেষ্ঠ ব্যক্তিকে মেনে, যদি কেউ প্রেম করে তার প্রেম থাকবে, তার প্রেম থাকবে। দ্রুতগতিতে যদি কেউ প্রেম করতে যায় তাহলে বাবা প্রেম আর থাকবে না, প্রেম নষ্ট হয়ে যায়। সেরস নিগুড় ধন্য ব্রজবীণা নাহি জানি অন্য, তাই তো আজকে এই ব্রজের ব্রজগোপীরা বলছে রাধারানীর সঙ্গে যাচ্ছে, আর দেখছে চতুর নাগর রাধারানীর সঙ্গে কথা বলবে বলে একটু সরে গেলে, কোথায় না ওই যমুনা পুলিনে কদম বৃক্ষ, ওই বৃক্ষটির আড়ালে গিয়ে
ইশারায় কথা বলে নিল, ইশারায় কথা বলে নিল, ও মায়েরা হে বাবা, ভালোবাসার মানুষ আপনজন প্রিয়জন তার সঙ্গে যদি একটু ইশারাতেও কথা বলা যায় কত যে সুখ কত যে আনন্দ, এটা যারা ভালোবাসে তারাই জানে। যারা এই কৃষ্ণ ভজনে মন দিয়েছে তারা কৃষ্ণ নাম হরি নাম না বলে ভজনে না গিয়ে জলগ্রহণ করিতে পারিবে না, পারিবে না, মনে হয় কৃষ্ণ সেবা না দিয়ে তাদের দশা কি হবে গো। কৃষ্ণ সেবা না করে জলগ্রহণ করতে গেলে সেটা মনে হবে মূত্র সমতুল্য। যেমন যারা গুরু দীক্ষা নেয়নি তাদের হাতে জল গ্রহণ করলে মূত্র সমতুল্য হয়, তেমন ভগবানের ভোগ অর্পণ না করে খাদ্য দ্রব্য খেতে গেলে সেগুলো মলমূত্র সমতুল্য হয়, তাই তারা ভজন না করে থাকতে পারে না। আজকে কথা না বলে থাকতে পারলেন না, রাধারানীর সঙ্গে কথা বললেন ইশারা, একটু আড়ালে সরে গিয়ে কেশ স্পর্শ করে ইশারায় বললেন রাধে হে বিনোদিনী, কেশরী কুঞ্জ বাসরে সাজাইয়ে দেখো, সাজাইয়ে দেখো, আজ নিশিতে আমি আমি তোমার কুঞ্জে যাব, আজ নিশিতে তোমার কুঞ্জে যাব। এইবার আনন্দ ধরছে না, ভালোবাসার মানুষের কথা ইশারায় শুনেছে, হ্যাঁ ইঙ্গিত পেয়ে, ভগবানের ইঙ্গিত পেয়ে ভক্তের হৃদয়ে যেমন আনন্দ আনন্দে বেড়ে উঠেছে, এই আনন্দে এইবার রাধারানী যমুনার জল কলসিতে ভরে নিলেন, জল ভরে নিয়ে সখী সঙ্গে ঘরে ফিরে যাচ্ছে। আর গোবিন্দ কি করলেন গো, তিনি শাখাগণ নিয়ে গোচরণের পথে গেলেন, ও সে গো ধন চাহাইয়া শিশু গহন লইয়া গমন করিল ব্রজে, চলিল রে চলিল রে চলিল রে গোধন নিয়ে চলিল রে, আজ গোধন নিয়ে চলিল রে, ওরে গোধন নিয়ে চলিল, আজ গোধন নিয়ে চলিল রে, ওরে নবলক্ষ হরে কৃষ্ণ নব 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 লক্ষ, ভক্তির প্রতি ভগবানের নূতন নূতন লক্ষ, আমাদের মতো গোধন এই গোধন গুলোকে নিয়ে এই জগতে প্রভু আমার চালনা করছে, একদিকে লীলা একদিকে জীব শিক্ষা, লীলাময় শ্রী গোবিন্দ চলিল রে চলিল রে চলিল চলিল গোধন নিয়ে চলিল রে, আজ গোধন নিয়ে চলিল, বলে লীলাময় শ্রী গোবিন্দ আমার গোধন নিয়ে চলিল রে, লীলাময় শ্রী গোবিন্দ আমার গোধন নিয়ে চলিল রে। গোবিন্দ গোধন চরণে গেলেন, নবলক্ষ ধেনুর পালেনি, তাই কি করলেন, রাধারানী জল নিয়ে ঘরে এসেছে, এইবার ঘরে এসে রাধারানী এদিক ওদিক দেখছে, মনের কথা কইব বলে ব্যাকুল হয়ে উঠেছে, মা গো হে বাবা, প্রেমে পড়লে যেমন এ জগতে পাত্র পাত্রী, প্রেমে পড়লে যেমন ওই বন্ধু বান্ধবের সঙ্গ নেয়,
যদি গৌর ভজনে কৃষ্ণ ভজনে কেউ মন দেয় তখন সে সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ নেয়। যেমন আজকে তোমরা এই হরিবাসনে এসেছো হরি কথা কৃষ্ণ কথা রস সাধন করবে বলে, তাই যারা এইভাবে কৃষ্ণ প্রেমে মজে যায় তারা কৃষ্ণ কথা শুনবার জন্য এইভাবে এসে অগ্রসর হয় সাধুগুরু বৈষ্ণবের বাজারে। রাধারানী ঠিক অদ্ভুত সখীদের সঙ্গ নেবে, সখীদের সঙ্গ নিয়ে এদিক ওদিক দেখছে কার কাছে বলবো কাকে বলবো, মনের দুটো কথা বলে যে সুখ পাবো। বৈষ্ণব পদকবি বলছে, রাধে আপন বুঝিয়া সুজন দেখিয়া সুজন দেখিয়া প্রীতি করিবি তাই প্রীতি করিবি প্রীতি রতন করিবে যতন করিবে যতন যদি সমানে সমানে হয় সমানে সমানে হয় আপন বুঝিয়া সুজন দেখিয়া প্রীতি করিবি তাই। ওরে প্রীতিটা করবার আগে প্রীতি রতন, এই রতন যেন নষ্ট না হয় তাই কি করবি বলি মনে বুঝে কাজ করিবি, মনে বুঝে কাজ করিবি মনে বুঝে কাজ করিবি মনে বুঝে কাজ করিবি সুজন কিনা দেখে নিবি মনে বুঝে কাজ করিবি বুঝে সুজন কিনা দেখে নিবি মনে বুঝে কাজ করিবি সুজনে সুজনে প্রীতি হলে সদাই সুখের ঘর সুজনে কুজনে প্রীতি হলে চুলা চুলি করে মন সুজনে সুজনে প্রীতি হলে প্রীতি থাকবে না হলে কিন্তু এই প্রীতি বাবা নষ্ট হয়ে যাবে। তাই তো রাধারানী দেখতে দেখতে পেয়েছে প্রিয় সখী ললিতাকে পেয়েছে, ললিতার কাছে গিয়ে রাধারানী ললিতার কণ্ঠটি জড়িয়ে ধরেছে, ললিতার কণ্ঠ জড়াইয়ে ধরে বলে ললিতারে ললিতারে শোন বলি ও ললিতা 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 আজ কি হলো জানিস রে জানিস রে আজ যখন আমি যমুনার জল আনতে আনতে গেলাম আনতে গেলাম ললিতা তখন কি হলো জানি কি হলো জানি ও মায়েরা সবার মুখ কি সমান গো, এই যে মায়েদের মধ্যে বাবা সব মায়েদের মুখ সমান না কারো বেশি কারো কম, তেমন সখীদের মধ্যে ললিতা সখী একটু মুখরা বেশি। ললিতা বলছে, হ্যারে তখন থেকে কি হলো কি হলো কি হলো বলছিস, কি হয়েছে সেটা বলতো প্রেমের কথা গো, এই প্রেমের কথা না সহজে বলা যায় না। তাই রাধারানী বলতে যাচ্ছে আবার ধরে রাখছে না যদি প্রেম নষ্ট হয়ে যায়। ললিতা বললে, রাই জল আনতে গিয়ে কি হয়েছে সেটা একবার বলতো, বল দেখি কি হয়েছে। ললিতা যমুনার জল আনতে গিয়ে ওরে আমার প্রাণ বল্লভের সঙ্গে দেখা হলো দেখা তোর মাথাটা খারাপ হয়ে গিয়েছে আর হবে নাই বা কেন, ঘরে বসে যদি একজনার কথাই ভাবিস মাথা কতক্ষণ ঠিক থাকবে, কাকে দেখতে কাকে দেখেছি ঠিক নাই বলছে বধুকে দেখেছি। রাধারানী বললে, না রে শুধু দেখা নয় তার সঙ্গে আমার আবার কথাও হয়ে গেল, কথা দেখাই ভুল হতে পারে কথাতে তো ভুল হবে না, কি কথা হয়েছে রে বল না রাই। রাধারানী বলতে লাগলেন, মরমি রে বধু আমার তার কেশ স্পর্শ করে আমাকে ইঙ্গিত দিয়ে বলল, রাধে কেশরী কুঞ্জ বাসর সাজিয়ে রেখো নিশিতে আমি তোমারই কুঞ্জে যাবো।
রাধারানী কেঁদে বলতে লাগলেন, মরমে রে বধু তো আসবে, কিন্তু বল না রে আমি তো কুঞ্জ সাজাতে জানি না। বধু এলে আমি বসতে দেব কোথায়? সখীরা বলল, না রে তোর বধু তোই আমাদের বধু, এত বড় ভালো কথা, আই আমরা সকলে মিলে কুঞ্জ সাজাইয়ে নেই। সখীদের সঙ্গে রাধারানী কুঞ্জ সাজাতে লাগলেন। কি গো কথাই বলি, যার যেমন ভাব তার তেমন লাভ। সখীরা কুঞ্জ সাজাচ্ছে, রাধারানীও কুঞ্জ সাজাচ্ছে। কিভাবে সাজাচ্ছে জানো? রাধারানী সাজাচ্ছে আর সখীরাও সাজাচ্ছে। সখীরা যমুনা থেকে জল এনে একটা কুম্ভে ভরে এক কুম্ভ জল রেখেছে। রাধারানী বলছে, মরমি রে এই কুম্ভের জলটা কি করবি রে? সখীরা বলল, কেন তোর বধূ গোচরণে গিয়েছে না, যখন ফিরে আসবে চরণে কত ধুলাবালি থাকবে, সেই ধুলাবালি গুলো এই জল দিয়ে ধুয়ে দিবি। রাধারানী কেঁদে বলল, মরমি রে মরমি রে এটা তো যমুনার জল, যমুনার জল আমায় প্রতিদিন যমুনায় গিয়ে চরণ ধৌত করে, চরণ ধৌত করে। আজ আমার মতো হতভাগিনী ঘরে আসবে, সেখানে যদি আমি আমার এই দেহটা কৃষ্ণের সেবায় লাগাতে না পারি, কৃষ্ণ সেবা লাগাতে না পারে, মরমিরে তাহলে যে আমার এই দেহটা আসা যাওয়াই বৃথা হয়ে যাবে, আসা যাওয়া ব্যথা হয়ে যাবে, বৃথাই চলে যাবে জীবন যদি কৃষ্ণ ভজনে লাগাতে না পারি। মরমিরে নয়নের জল দিয়ে বধুরে রাঙা চরণ ধোয়াইয়ে দেব, রাঙা চরণ ধোয়াইয়ে দেব, রাঙা চরণ ধোয়াইয়ে দেব, বধুরে রাঙা চরণ ধোয়াইয়ে দেব। ভক্তি নয়ন, যখন আমার বধু এসে জোয়ারে দাঁড়াবে, তুমি যেন আমাকে সেবারে বঞ্চিত করে দিও না, নয়ন তুমি যেন কৃপা করে বাড়ি ভরে দিও, যেন বধুর সেবাতে পদ্ম ধৌত করে দিতে পারি। রাধারানী সখীদের বলছে, সখীরে আজ আমার মন কি বলছে জানিস? আজ আমার এই দেহটা ধন্য হবে, কি করে? নয়নের জল দিয়ে বধুর চরণ ধোয়াবো, মাথার কেশ দিয়ে রাঙা চরণ মোছাবো, নববিধা ভক্তি অর্থাৎ নটা ফুল দিয়ে ভক্তি চন্দন ছিটাইয়ে বধুর শ্রীপাদ পদ্মে অর্ঘ্য নিবেদন করে দেব। সখীরা বলছে, রাই রাই তারপরে কি করব জানিস? জানিস মরমিরে নিজের হাতে ক্ষীর সর মাখন নবনী ইত্যাদি সাজিয়েছি, নিজের হাতে একটা তাম্বুল সাজিয়েছি। রাধারানী সখীদের সঙ্গে বলছে, এই তাম্বুলটা বধুর অধরে দেব, আর বধুর অধরতে এমনি সুন্দর আরো সুন্দর লাগবে। কি করলি রমাইদা? নিজের হাতে মালা গাচ্ছি, আর মালাকে বলছে মালা, মালা রে দেখিস
আমার বধুর গলদেশে যেন শোভা হয়ে থাকিস রে, কারণ আমি তো গোয়ালিনি কখনো কোনো দিন কৃষ্ণ সেবা করবার সুযোগ পাইনি। হরিমালা তোরা সকলে আমার একটু সহযোগিতা করে দিস, আমি যেন কৃষ্ণ সেবা আমার এই দেহটাকে লাগাতে পারি। গো হে গোবিন্দ তোমার তোমার বলে জানো হে গোবিন্দ গোবিন্দ তোমার তোমারে বলে চন্দ মাখাইয়ে দুটি নয়ন জলে ওরে বুক ভাসাইয়ে মালাতে সুগন্ধি চন্দন ছিটিয়ে দিলে ভক্তমণ্ডলী সখীরা প্রদীপ জ্বাললেন কৃষ্ণ চাঁদের বদন হেরবে বলে, সারানিশী জাগৃত হবে রাধারানী বললেন মরবিরে এই প্রদীপটা কেন জ্বাললি রে। সখীরা বললেন হ্যারি তোর বধুর বদন দেখবি না, অনুরাগিনী অনুরাগ বলে বললেন আমার বধূ নিজেই তো আলো যে ঘরে পৌঁছে যায় যে ভক্তির হৃদয়ে পরশ করে যায় সেই ভক্তির হৃদয় আলোয় আলোকিত হয়ে যায়। জাল কিন্তু আশার আলো জাল, কবে আসবি রাধারানী আশার আলো জেলে বসে রইলেন
সখীদের সঙ্গে কৃষ্ণ কথা বলতে বলতে আশার আলো জেলে নিলে। কিন্তু গোবিন্দ কি করলেন গো, রাধা কুঞ্জে যাবে বলে নব নব সাজে সজ্জিত হলেন, নূতন সাজে সেজেছে। কেমন সেজেছে জানো? প্রীতপিণ্ডাল বাঁধি হাতে বলাই, গলে গজমতি হার, গজমতি হার, আর দুটি করেনে কুণ্ডল পরে নিল। প্রভু আমার নূতন সাজে সেজেছে হাতে বলাই, হ্যাঁ গো দুটি কর্ণে কুণ্ডল, মাথায় মোহর চূড়া বেঁধে এইবার যাচ্ছি রাধারানীর কুঞ্জের দিকে। কিন্তু যেমনি যাচ্ছে লক্ষ্য করবেন চরণের নপুর এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, প্রভু গো আমি তোমার কাছে কি এমন অপরাধ করলাম, তুমি আমাকে না নিয়ে চলে যাচ্ছ। না 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 না, ভগবান বলছে আমি সব সইতে পারি, ভক্তির নয়ন বাড়ি সইতে পারি না। তাড়াতাড়ি নপুরের কাছে গিয়ে বলছে, নপুর আমি ভুল বসত রেখে যাচ্ছিলাম, আয় না আয় আয় নপুর। চরণে তাড়াতাড়ি বেঁধে নিলেন, নপুর যেমনি চরণ পেয়েছে অবস্থা কি হলো গো? রোনো ঝোনো রোনো ঝোনো নপুর বাজে কানু আনাই, ঝোনো রোনো ঝোনো নপুর বাজে কানু আনাচে, ঝোনো রোনো ঝোনো নপুর বাজে কানু আনাচে। যেমনি রোনো ঝোনো বাজছে গোবিন্দ নেচে উঠেছে, কিন্তু নপুরকে বলছে, নপুর শান্ত হ, এভাবে রোনো ঝোনো করে বাজলে আমি রাধা কুঞ্জে কি করে যাব? রাধা কুঞ্জে যেতে গেলে চন্দ্রাবলীর কুঞ্জ অতিক্রম করে যেতে হয়। তুই তো জানিস চন্দ্রাবলী হচ্ছে রাধা রানীর প্রেমের বই, আমি যদি যাই তবে তো ধরা পড়ে যাব রে। তুই শব্দ করিস না, ভগবানের চরণ পেয়ে ইগো অমূল্য সম্পদ পেয়ে আনন্দ কি চেপে রাখা যায়? হ্যাঁ নপুর রুনো ঝুনো রুনো ঝুনো রুনো ঝুনো বাজছে, কি বলছে? রুনো ঝুনো 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 নপুর রুনো ঝুনো রুনো ঝুনো নপুর বাজে কানু আনাচে, রুনো ঝুনো রুনো ঝুনো নপুর বাজে কানু আনাচে। নপুর শান্ত হ, নপুরকে শান্ত হতে বলে প্রভু থাকতে না পেরে চলেছি পথ, যেমনি কি না যাচ্ছে মা গো। এমন সময় চন্দ্রাবলী তার সখী পদ্মাকে বলছে, পদ্মা ভগবান শ্রীকৃষ্ণ চাঁদ শুনেছি সে নাকি জগৎপতি, আচ্ছা জগৎপতি যদি হবে বলতো প্রতিনিয়ত রাধা কুঞ্জে কেন যাবে? সে কি কখনো কোনো দিনও আমাদের কুঞ্জে আসতে পারে না? আসতে পারে না পদ্মা, আজ ভগবানের কঠিন পরীক্ষা। বাবা ও মায়েরা, ভগবান ভক্তকে পরীক্ষা করে, কিন্তু এমনও ভক্ত আছে ভগবানকে পরীক্ষা করে। চতুরচূড়ামণি গোবিন্দকে পরীক্ষা করলেন কিভাবে? কঠিন পরীক্ষা, আজকে দেখবো তুমি জগৎপতি না রাধার পতি। যদি তুমি জগৎপতি হও তাহলে আসতে হবে এই হতভাগিনী কাঙালিনীর গৃহে।
পদ্মা আমি কুঞ্জ সাজাই, তুই যা একবার এই পথে গিয়ে দাঁড়াবি, আসবি শক্ত করে ধরবি, ছেড়ে দিয়ে যেন ধরিস না। হরে কৃষ্ণ কি বলছে, যেন ধরার মতো ধরবি, ধরার মতো ধরবি, ছেড়ে দিয়ে ধরতে গেলে আরে ধরা পাবি না, আরে ধরা পাবি না। বড় চতুর লক্ষ্য করবেন কি বলছি, বলছে যদি ধরতে হয় ধরার মতো শক্ত করে ধরতে হবে, ছেড়ে দিয়ে ধরতে গেলে কি হবে বলি তাহলে, একটু বলি কেমন। একটা সাপ ছুটে গিয়ে একটা ব্যাংকে গ্রাস করেছে, ব্যাংকটাকে যখন গ্রাস করেছে ব্যাংকটা তখন চিৎকার করে বলছে, হে ভগবান শ্রীরামচন্দ্র দেখছে আহাগো মৃত্যু কালে পড়ে সাপের মুখে পড়ে আমাকে হে রাম বলে ডাকছে, আমি কি করব। প্রভু তখন মনে চিন্তা করলেন, চতুর চূড়ামণি তো, বলতে লাগলেন, ওরে মরেছিস তো মরার মতো আর সাপটা বলছে মনে মনে, প্রভু আজকে খাদ্য পেয়েছি, ভালোই পেয়েছি। সাপটা শুনছে, সাপটাকে বলছে প্রভু, ওরে ধরেছিস তো ধরার মতো ধর। সাপটা মনে মনে ভাবছে, তাহলে বোধহয় আমার ধরাই ভুল হয়েছে, ধরা বোধহয় ভালো করে হয়নি, বাগিয়ে ধরতে হবে। কি করেছি, ব্যাংকটা শুনেছি মরেছিস তো মরার মতো মর, চতুর ভক্ত যারা তারা ওই চতুরের কথা বুঝতে পারে। কি করলেন, ব্যাংকটা মানে ভাবলেন, প্রভু মরে তো গিয়েছি, তুমি যখন বলছো মরার মতো মর, তাহলে যদি প্রাণ যায় তোমার শ্রীপাদ করতে তুমি আশ্রয় দিও। এই বলি হে গোবিন্দ তোমার বলি, যেমনি ব্যাংকটা নিজের অঙ্গকান্তি ছেড়ে দিয়েছে, ঠিক ঠিক সাপটা মনে ভেবেছে, তাহলে ওই যে বলছে ধরার মতো ধর, তাহলে ধরাই ভুল হয়েছে, তবে যা ভাবে ধরেছিলাম ও মরে গিয়েছে, তাহলে এবার আহার করতে গেলে একটু ছেড়ে দিয়ে ভালো করে বাগিয়ে ধরি। ছেড়ে দিয়ে যেমনি বাগিয়ে একবার ধরতে গেল, ব্যাংকটা তখন জয় শ্রীরাম লাভ দিয়ে এক লাভে শ্রীরাম বলে পালিয়ে গেল। তাই বলছে যদি ধরতে হয় তাহলে ধরার মতো শক্ত করে ধরবি, চতুর্থ বড়ই তীব্র গতি, যখন আসবে না ধরে রাখতে পারবি না। ওরে এই কৃষ্ণকে ধরতে গেলে, এই কৃষ্ণ ধাতুকে এক এক করতে গেলে আশ্রয় নিতে হবে, তাই ধরার কৌশল জানতে হবে। তাই কি বলি জানিস পদ্মা, পথে গিয়ে না বাহু দুটো প্রসারিত করে দাঁড়াবি, যখন আসতে দেখবি তীব্র গতি দেখে যেন ভয় পাবি না, যেন ভালো করে কৌশলে ধরবি, বল শক্তিতে ধরতে পারবি না, কৌশলে ধরবি। বেশ তুই যা, আমি কুঞ্জ সাজাই, পদ্মা পথে গিয়ে দাঁড়িয়েছি আর চন্দ্রাবলী কুঞ্জ সাজাচ্ছি, আসবে আসবে বলে এমন সময় গোবিন্দ আমার আসছে, আর আসতে দেখি চন্দ্রাবলীর সখী বলছে, পদ্মা বলছে চন্দ্রা শীঘ্র দেখবি আয় দেখে যা কে এসেছে। গোবিন্দ ভয় ভেতা হয়ে পেছু সরছে, আর কি বলছে গো, চন্দ্রাবলী ছুটে আসছে আর বলছি, ওরে ধর ধর ওকে শক্ত করে, ধর ওকে শক্ত করে, রে ধর ধর ওকে শক্ত করে, ও যেন পালাইতে না রে ধর ধর ওকে শক্ত করে, ও যেন পালাইতে না রে ধর ধর ওকে শক্ত করে, ধর 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 ধর।
তেমনি ধেয়ে যাচ্ছে ভক্ত ধরতে, তেমনি চতুর্চূড়া মনে পেছে আর কি বলছে শুন। ও চন্দ্রা, আজকে না আমাকে ছেড়ে দাও জানো তো, আজকে আমার সামলুগের ধবলি বাছুরিটা হারিয়ে গেছে, তাকে খুঁজতে খুঁজতে জঙ্গলে তোমাদের দিকে চলে এসেছি, আর পিছে পিছে দাদা আসছে, তোমাকে আমাকে একসঙ্গে দেখলে না দুজনেই লজ্জায় পড়ে যাবো। আরে অবধু, আজ না হয় তোমার বাছুরি হারিয়েছি তাই তুমি এ পথে এসেছো, বলো না হে বধু, এই পথে নীতি নীতি করগতা গো, এই পথে নীতি নীতি করগতা গো, বধু পথে নীতি নীতি করগতা গতি সুনিতাব। নপুরে রধনি বধু হে সুনিতাব, নপুরে রধনে বধু হে কটো রাধার সনে বাস আমাকে নইরা বধু হে, বঞ্চিতায় আমি অভাগিনী, বঞ্চিতায় আমি অভাগিনী বধু, আমি বঞ্চিত হলাম, আমি বঞ্চিত হলাম গো তোমারে রাঙা চরণ হতে, আমি বঞ্চিত হলাম ও রাঙা চরণ হতে, আমি বঞ্চিত হলাম গো। বধু শুনেছি তুমি তো জগৎপতি, যদি তুমি জগৎপতি হও আজ তোমাকে ছাড়বো না, শোনো বোধ শোনো, ছাড়িয়া নাহি তো দেব বধু হে, ছাড়িয়া নাহি তো দেব আমার হিয়ার মাঝারে, রাখিব তোমারে সদাই দেখিতে পাব, আমার হিয়ার মাঝারে রাখিব তোমারে সদায় দেখিতে পাইব, হিয়ারো মাঝাবে রাখিব তোমারে সদাই দেখিতে পাইব, আর হিয়ারো মাঝাবে রাখিব তোমারে সদাই দেখিতে পাইব, বধু দেখতে পাব সদাই তোমায় দেখতে পাব, বধু সদাই তোমায় দেখতে পাব, হৃদয়ে মনে ধরতে পারলে সদাই তোমায় দেখতে পাব, হৃদয়ে মাঝারে ধরতে পারলে সদাই তোমায় দেখতে পাব। বধু গো তোমায় ছাড়বো না, হৃদয় মাঝে ধরে রাখবো, এসো না বধু এসো, চন্দ্রাবলী বধুকে করে ধরে নিয়ে গেলেন তার প্রেম মন্দিরে, ধরে বন্ধুর করে করে লয়ে যায় প্রেম মন্দিরে, ধরে বন্ধু করে করে লয়ে যায় প্রেম মন্দিরে, ধরে বন্ধুর করে করে লয়ে যায় প্রেম মন্দিরে, আজ রাতে চন্দ্র আর আজ রাতে চন্দ্র পতি পোতে, আজ রাতে চন্দ্র পোতে, ভগবান কার পতি, চন্দ্র পতি হলো গো, চন্দ্র পতি হলো গো, রাধার পতি নয় গো, চন্দ্র পতি হলো গো,
ও রাধার পতি নয় গো চন্দ্রপতি হলো গো জগৎপতি আজ চন্দ্রার পতি হলো চন্দ্রাবলী নিয়ে কি করলেন গো সাজাতে লাগলেন গোবিন্দকে কিভাবে সাজাচ্ছে চেয়ে দেখো সর্বাঙ্গে চন্দন লেপন করে দিলেন সর্বাঙ্গে চন্দন লেপন করে গলায় বনফুল মালা দিয়ে নিজের মনের মতো করে সাজাতে লাগলেন সাজিয়ে ক্ষীর সার মাখন নবনে বদনে দিচ্ছে আর গোবিন্দ ভক্তাধীন ভগবান ভক্তির হাতে মৃদু মৃদু হাসিতে হাসিতে সেবা করছে যেমনি সেবা করতে লাগলেন সেবা হলো আচমন হলো পুষ্প সজ্জায় সুসজ্জিত করল বনের ফুল এনে সজ্জা বিছিয়ে রাধা গোবিন্দ কি গো আজকে দুজন না কি নয় চন্দ্রাবলী একজন না কি করলেন সজ্জায় দিলেন সজ্জায় দিয়ে এইবার ওই চরণ দুটো কোলে তুলে নিয়ে ভগবানের শ্রীচরণ সেবা করছে আর দুটি নয়নের জলে বক্ষ ভাসিয়ে দিয়ে চলেছে আরে একই চন্দ্রা তুমি কাঁদছো কেন তুমি ডেকেছো আমি এসেছি সেবা দিয়েছো আমি সেবা নিয়েছি কিন্তু আবার কাঁদছো কেন চন্দ্রাবলী বললেন বধূ হে তুমি তো জগৎপতি জগৎপতি কৃপা করে যখন এই হতভাগিনীর গৃহে এসেছো একবার নিজ গুণে কৃপা করে তুমি পতি রূপে দেখা দাও তুমি পতি রূপে দেখা দাও হে জগৎপতি একবার তুমি নিজ গুণে কৃপা করে পতি রূপে দেখা দাও এই বলে যেমনি কিনা চন্দ্রাবলী কাঁদছে মৃদু মৃদু হাসিতে হাসিতে চন্দ্রাবলীকে বক্ষে ধারণ করে সজ্জা শয়ন করলে এদিকে রাধারানীর কি হলো গো আশার আলো জেলে সজ্জা সাজিয়ে সুগন্ধি চন্দন কপ্পুর তাঙ্গল সাজিয়ে বসে রইল অধকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে আহা গো পোষে বধুর লাগিয়া সে যবি বেছাইল গাথে নো ফোলে সব হইল
রাধারানী সখীদের বলছে, ওরে কৃষ্ণ সেবা লাগলো না রে, কৃষ্ণ সেবা লাগলো না রে, আমার বধুর সেবাই লাগলো না রে, আমার বধুর সেবা লাগলো না রে, বড় আশা করে সাজাইছি সেবাই আজি লাগলো না রে, রাধারানী বলছে, সখী রে বধু তো আমার এলো না, দেখ বড় সাধ মনে এরূপ জৈবনী মিলিব বধুয়ার শনি, তাই মনের স্বাদ মেটাতে শাশুড়ি ননদে বঞ্চিত করিয়া আইন ও গহন বনে, বড় স্বাদ মনে এরূপ জৈবনে মিলিব বধুর শনি, এলো না রে ও মায়েরা, কারো স্বামী কারো ভালোবাসার মানুষ বহুত দিন পরে যদি বলে আমি ফিরে আসছি আজই আসছি, বলতো প্রতিপ্রতা সতী রমণী আশার পথপানে চেয়ে থাকতে থাকতে যদি নিশি প্রহয়ে যায় তাহলে সেই রমণীর মনের দশা কি হয়, রাধারানী আত্মার সুখে সুখী নয়, ইন্দ্র সুখে সুখী নয়, কৃষ্ণ সুখী যে রমণী সুখী, চাওয়া পাওয়া সকল কিছু যার কৃষ্ণ, যেজন আকাশ বাতাশ অনল অনিল সর্বত্র কৃষ্ণ দেখে, সে যদি কৃষ্ণের পরশ না পায় তাহলে কি অবস্থা বলতো, রাধারানী কেঁদে বলছে, সখী রে মন বলছে বধু আসবে না, পথ পানি চাহি কতবার রইব কত প্রভা দিব মনে, পদকাত্ম এক পাশে দাঁড়িয়ে বলছে রস শিরোমণি আসিবে এখনি বনে গৃহ চণ্ডীদাস, পদকর্তা চণ্ডীদাস বলছে ও গো মন বলছি এখনি আসবে আসবে, আমি বলছি একটু ধৈর্য ধরো, ধৈর্য ধরতে না পেরে অমনি কি করলেন না, আদ্য তম্বুলের ডালাগুলো এক জায়গায় করে একটা পাত্রে নিয়ে রাধারানী বলছে মালা তোকে আমি নষ্ট হতে দেব না রে, ওরে তোকে নিয়ে না আমি ওই যমুনার জলে ভাসাইয়ে দেব, ওই যমুনার জলে ভাসাইয়ে দেব, যমুনার জলে আমি ভাসাইয়ে দেব, আরে যমুনার জলে ভাসাইয়ে